গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। তো দেখেন, আজকে একটা নতুন ভিডিও লইয়া হাজির হয়েছি। দেখেন, আমার মূলা গাছের মধ্যে ফুল ফুটছে, কি সুন্দর ফুল! ফুলে কি ভালো লাগে না? সাদা সাদা পালং শাকটাই তো উঠছে, উঠছে এটা কেন ফুটছে না, কেন কলি কলি যাইছে? ফুল ফুটবো, কয়েকটা মোটা উল্টো উঠে লইলাম, রান্না করবো। আর এদিকে আলু, ফুলকপি, মাছ রান্না করতেছি। দুপুর বেলা এটি রান্না টান্না করে আমরা একটু বেরিয়ে দিতে যাবো বুড়ির দাদা বাড়িতে। এসকা বুড়ির বাবার লোক রান্না করে আসি রাত্রে খাওয়ার লেগে। দেখতে আবার করবো, আমরা রান্না করছি না, রান্না করছে গেছি গা কেড়ে গেছো, রান্না করছো না? সেখান থেকে না রান্না টান্না করি, তারপরে যাই নিশ্চিন্ত গরম করে খাইলে কেমন লাগে না? সকাল সকাল এখন কি করছি, টিফিন খাচ্ছি, মানে চকলেট, এমনি যে মিল্কি বাটি আছে এগুলো খাচ্ছি। মাদের লাড়ু দিবে বলেছে। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি অনেক। তো আজকে আজকে দিনটা খুব ভালো। আচ্ছা, আপনার কেমন আছেন? এদিকে গুড়িয়ার সর্দি কি করে ফান খায়, রাত্রেবেলাও ফান খায়, কই লাভ নাই এদের কথা। গুড়িয়া সর্দি মানে আমার মাসি, এই দেখো তিশান, তিশানজিৎ মিত্রা সবাই ফান খায়। দাদার বাড়িতে এসে যায় গুড়িয়ে, কি খুশি দাদার বাড়িতে আছে, দাদার বাড়িতে আছে, বা মজা। যেটা করবো এটা হইব, যেটা দাদা দুজনের কাছে ফরমালি দিবে দাদা দুজনের পূরণ করবো সব। দেখো এটি করে রান্না ভাত খাই লাগে, এবার ভাত খাই একটু কথাবার্তা করি, ভাত তো বাড়ালি সবাই একসঙ্গে খাই এলাম। দেখো আমার মা কি করে, গরম জল করে, এটা শান্তি নেই, এক জায়গাতে যেতে পারে না, শরীর ভালো নেই, অসুস্থ শরীর। তারপরও টেনা হিরে টেনা হাঁটতে থাকবো, দেখাবো। আর ঘুরি দাদার বাড়ির থেকে এবার আবার এক জায়গায় যাবো, একটু বেরো দিয়ে আইতে, ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাইতে, ঘুরিয়ে বাইরে রেখা যাবো, আমি যাবো ডাক্তার তো দেখাই বললাম। এই দেখো মা ভাত খাইতে কোনো না বসে, এই বাবু আর বিটি বসে টেবিল উপরে, মা বসে নিচে, কোলে উঠলো না, সবাই উপরে বসে, তুমি নিচে বসে কিরকম লাগে? এদিকে দেখো বিটি কি করে, ভিডিও যখন করে চেহারা খারাপ করে লেছে। তো আমরা একদিনে সফরে গেছি কুড়ি দাদা বাড়িতে, একদিন শেষ, এখন বাড়িতে করবো। দেখো আমরা কোথায় আইছি, বাড়িতে না আমরা ছোট্ট একটা অনুষ্ঠান আছিল বুড়িয়ার কুট্টি দাদার বাড়িত, এখানে আইলাম। তারা বাড়িটা আছে না এক সমতলের মধ্যে, খুব ভালো লাগে, চারিদিকে জমিন টমিন, রাস্তার পাশে পাশে সুপারি গাছ, দিকে দিকে পুকুরও আছে অনেকটি। আপনিও গ্রামে, আপনার বাড়িটাও গ্রামের মধ্যে, তারপরও তারা বাড়িটা একটা আলাদা, একটা এটার কাছে ভালো লাগে একদম, খুব ফাইন, চারিদিকে দৃশ্যটা খুব ভালো লাগে। আমরা খাইয়া দাইয়া একটু হাঁটতে আসি রাস্তার মধ্যে, একটু হাঁটতে আসি, যাবো কাকুর আবার বাড়িতে। আবার তো কালকে সরস্বতী পূজা, সরস্বতী পূজার যাইতে হইব। ভিডিওটা শুরু করছিলাম 2 দিন আগে, মাঝখান দিয়ে একটু ইয়ে করলাম, পরের দিন গেল, এর পরের দিন কেটে শেষ করবো বললাম। এই দেখো আজকে আমার চেহারাটা দেখো,
দৌড়াদৌড়ি করতে বসে এরা খারাপ হয়ে গেছে। এই দেখো সরস্বতী পূজা, আমরা আজকে সকাল সকাল সরস্বতী পূজা জল নিমু, এখানে এসে পূজার ঘট ভরতে পুকুরের মধ্যে গঙ্গা ঠাকুর মানাই দিয়েছে তেল সিঁদুর দিয়া পান সুপারি, তারপরে এই সব কিছু দিয়ে গঙ্গা ঠাকুরের মানাইলো, ঠাকুর মশাই ঘট ভরবো, ঘট ভরে আমরা সরস্বতী পূজার পূজাতে মোটর দিকে একটু অপেক্ষা করে তারপরে অঞ্জলি টঞ্জলি নিমু। দেখো আবার কেসি ইয়ে কাছে দিয়ে আবার কি জলের ইয়ে করতেছে কাটতেছে, ক্রস দিয়ে কাটার লাগবে, কিটা কিটা নিয়ম জানি আছো ঠিকভাবে জানিও না সবকিছু, ঠাকুরে করতেছে গঙ্গা মানে আবার বাতাসও করলো দিয়ে। ঠান্ডা সকাল সকাল এত ঠান্ডা আর কি, সরস্বতী পূজার দিয়ে ঠাকুর মশাই পুকুরে নামে জল ভরবো, এখন ঘট ভরবো ঘরটার মধ্যে জল নিয়ে পূজা ভরবো ঘরটা, পুকুর জল শুকিয়ে গেছে, এখন তো খরানের দিন না আসতে চাইতেছে পুকুর জল টল শুকিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, শেষ করে বলতে আসি এই তো পূজা অঞ্জল টঞ্জল পূজাটা দেখবো, একটু পূজা টুজা দেখে তারপরেই বাড়িতে যাবো আর কি, মায়া অঞ্জল মায়া পূজা করবো, মায়া ঠাকুর ফড়া লাগা করে এখনো মায়ের সঙ্গে, আমরা ওখানে মায়ের মা বাবা পূজা করতেছি অঞ্জল দিতেছি, তাদের এখন ছোটো না এবং সব কিছু বুঝে না, তারা অনেক কিছু নিয়ম কানুন করে দিতে হয়, নিয়ম দেখা দিতে হয় এবং পরিশ্রম যোগ্য করতেছে মানে যাতে বলল যোগ্য করে আর আমরা একটু পরে অঞ্জলি দিব। এই দেখো আমি কেন পরে দিয়ে আসি গুটিয়ার বাবা কেন নাকটা কি ঘুমাই দিয়েছে, নাক ডেকে ডেকে ঘুমায়, আমি এখানে বয়স দিই ভিডিও করছি ঠিকভাবে এডিটের লাগে, আমি ভিডিওটা ছাড়তে পারতেছি না আজকাল কয়েকদিন ধরে সব ভিডিও। এই দেখো সরস্বতী মা কি সুন্দর, হ্যাঁ বয়স এসে ভাগ দিবি। ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করবে।